সাত গুণিত দুই বিযুক্ত দুই গুণিত ছয় যুক্ত ছয় বিভক্ত তিন। এই অঙ্কটা তো অনেকেই চেষ্টা করেছো, অনেকেই ঠিক করেছো, আবার বেশ কয়েকজন ভুলও করেছো। এখানে লক্ষ্য করে দেখো, আমরা বারবার বলে আসছি যে বদমাস BODMAS, এই বদমাস নিয়মের ওপর আমরা সাধারণত এই স্বরগুলো করি। এখানে দেখো ব্র্যাকেট একটাও নেই, তাহলে বি নেই, ও অফ এখানে নেই, ডি ডি ফর ডিভিশন, তার মানে হচ্ছে ভাগ। তাহলে আগে আমার কী হবে, ভাগ হবে, তো ভাগটা করি আগে। সাত গুণিত দুই বিযুক্ত দুই গুণিত ছয় যুক্ত সিক্স বিভক্ত থ্রি, সেখানে হচ্ছে টু। দেখো ভাগের পর কী আছে, মাল্টিপ্লিকেশন, গুণ। তা কোথায় কোথায় গুণ আছে দেখো, এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, তো কত হলো, সাত দুগুণে চোদ্দো মাইনাস টু সিক্স যা টুয়েলভ প্লাস টু। এবার কী রয়েছে দেখো, বিয়োগ এবং যোগ, অ্যাডিশন এবং রয়েছে সাবট্রাকশন, ঠিক আছে। আচ্ছা এই জায়গাতে অনেকে ভুল করছো, সেই বারো টুয়েলভ প্লাস টু করে দিচ্ছে, তো টুয়েলভ কিন্তু প্লাস টুয়েলভ নেই, টুয়েলভ কিন্তু মাইনাস আছে, ঠিক আছে। তা এই ধরনের যদি একসঙ্গে আমাদের যোগ বিয়োগ থাকে, তাহলে যে সমস্ত সংখ্যাকে যোগ সিম্বল আছে সেইগুলোকে আগে যোগ করে নেবো। তা কী আছে, চোদ্দো আর দুই কত হবে, সিক্সটিন, ষোলো মাইনাস টুয়েলভ, তাহলে সিক্সটিন মাইনাস টুয়েলভ শোনা হচ্ছে ফোর, এটা হচ্ছে আনসার। তোমাদের অনেকেই যেটা করেছো যে টুয়েলভ প্লাস টু করে দিচ্ছে, টুয়েলভ কিন্তু প্লাস টুয়েলভ নেই, একই সিম্বল নেই, এখানে হচ্ছে টুটা হচ্ছে প্লাস টু, এখানে টুয়েলভটা হচ্ছে মাইনাস টুয়েলভ, ঠিক আছে। তাহলে যদি আবার বলছি, যদি যোগ বিয়োগ একই সঙ্গে থাকে, তাহলে যোগ সিম্বলগুলো যাদের, এখানে কী আছে, যোগ সিম্বল নেই মানে কিন্তু এখানে যোগ আছে, কিন্তু কোনো সিম্বল নেই মানে যোগ আছে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যোগটা আয় করে নেবে, ঠিক আছে, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। আবার ধরো যদি এরকম থাকতো যে যে ফোরটিন মাইনাস টুয়েলভ প্লাস টু মাইনাস ওয়ান, যদি এরকম থাকতো তাহলে কী করতাম দেখো, তাহলে কোথাও কোথাও যোগ আছে, এখানে একটা যোগ আছে, এখানে একটা যোগ আছে, তাহলে এই দুটো যোগ আগে করে নিতাম, কত, তো ফোরটিন প্লাস টু হলো। আবার দেখো কোথাও বিয়োগ আছে, এইটা একটা বিয়োগ, এইটা একটা বিয়োগ, এই দুটো বিয়োগকে আমরা একসঙ্গে করে নেব, মাইনাস টুয়েলভ মাইনাস ওয়ান হলো, তাহলে যোগ করো, মাইনাস এই প্লাস চোদ্দো প্লাস দুই মানে হচ্ছে সিক্সটিন। এবার এই দুটো বিয়োগ চিহ্নকে আমরা একসঙ্গে করবো, মাইনাস টুয়েলভ মাইনাস ওয়ান তাহলে মাইনাস থার্টিন, ঠিক আছে। এবার দেখো প্লাস ষোলো মাইনাস ১৩ এর মধ্যে বিয়োগ হবে, সঙ্গে কথা হবে থ্রি, ঠিক আছে। তা বারো বলছি যে যদি যোগ বিয়োগ যদি একসঙ্গে থাকে, তাহলে প্রথমে যোগগুলোকে আমরা একই চিহ্ন দিয়ে যোগ করে নেব, এবং বিয়োগগুলোকে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা যোগ করে নেব। দেখো মাইনাস ১২ মাইনাস ১৩ তা কত হয়, ১২ প্লাস ১ শোনা হচ্ছে ১৩, কিন্তু সিম্বল কী হবে, মাইনাস সিম্বল হবে, সে মাইনাস ১৩, ঠিক আছে। আশা করি যদি যোগ বিয়োগ একসঙ্গে থাকে, তাহলে তোমাদের কিন্তু আর এ ধরনের ভুল হবে না, ঠিক আছে।